ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় আগুনে পুড়ে গেছে সাউথ লাইন নামক পরিবহনের 12টি বাস। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আলোচিত 2,000 কোটি টাকা অর্থ পাচার মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন বাসগুলো আদালত জব্দ করে। বর্তমানে বাসগুলো সিআইডির জিম্মায় রাখা ছিল। রাত 1টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফরিদপুর ফায়ার সার্ভিসের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, 22টি বাসের মধ্যে 12টি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা যায়নি, তবে তদন্ত করে দেখছেন বলে জানান তিনি। এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, গোয়ালচামট পৌর পার্ক সংলগ্ন একটি জায়গায় জব্দকৃত এ বাসগুলো রাখা ছিল। সেখানে মোট 22টি বাস ছিল, এর মধ্যে 12টি বাসেই একসাথে আগুন লাগে। রাত 2:30টার দিকে আগুন নেভানো হয়। তিনি বলেন, সাউথ লাইন নামে পুড়ে যাওয়া ওই বাসগুলো অর্থ পাচার মামলার গ্রেপ্তার হওয়া শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন। 2020 সালের 7ই জুন অভিযানে বরকত রুবেল গ্রেপ্তার হওয়ার পর আদালতের নির্দেশে দুদক এসব বাস জব্দ করে। এরপর থেকে সেগুলো এখানেই রাখা ছিল। বাসে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। আমরা গত রাত 1টার দিকে হঠাৎ জানতে পারি যে এই বাসগুলোতে আগুন লেগেছে এবং এই সংবাদ শোনার সাথে সাথে সেখানে কোতোয়ালি থানার ওসি যান, অন্য অফিসাররা ছুটে যান এবং ফায়ার সার্ভিস সাথে সাথে সেখানে প্রেরণ করা হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু এই বাসগুলো পুড়ে গেছে। এ সংক্রান্তে কোতোয়ালি থানায় মামলা দায়ের হবে এবং আমরা চেষ্টা করছি যে এই ঘটনার পিছনে প্রকৃত কী বিষয় আছে সেগুলো উদ্ঘাটন করার জন্য।